মিরপুরের জাতীয় চিড়িয়াখানার অধিকাংশ প্রাণীর মাঝেই নেই প্রাণচাঞ্চল্য। বাঘসিংহের বেলায় অবস্থা আরো নাজুক। ক্লান্ত আর নিস্তেজ প্রাণীগুলোর দৃষ্টিতে যেন খাবারের অপেক্ষা। আগ্রহ নিয়ে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরাও পাচ্ছেন না পুরোপুরি বিনোদন। তবে কর্তৃপক্ষের দাবি ঠিক আছে সবই। বিশেষজ্ঞরা বলছেন ঢেলে সাজানো প্রয়োজন পুরো ব্যবস্থাপনার। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নেই রাজকীয় চলন, নেই গর্জন, খাঁচার এক কোণে নিস্তেজ পড়ে থাকা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সিংহের খাঁচার সামনে দেখা মেলে এই দৃশ্যের। বেলা ১২টার দিকে খাঁচার সামনে খাবার নিয়ে আসা হলে মুহূর্তে চঞ্চল হয়ে ওঠে প্রাণীগুলো। তাদের আচরণেই বোঝা যায় কতটা অভুক্ত তারা। একই চিত্র বাঘের খাঁচায়। অন্যান্য পশু পাখির খাঁচাতেও অনিয়মের চিত্র স্পষ্ট। কোনো কোনো খাঁচা যেমন খালি পড়ে আছে, তেমনি রয়েছে যত্নের অভাব। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরাও এমন বেহাল দশা দেখে হতাশ। প্রাণীগুলা হাত বেয়ে চলাফেরা করবে, খাবার দাবার খাবে এবং দেখতে সুন্দর লাগবে, মনে আনন্দ আসবে, কিন্তু সেরকম আমাদের কোনো উপকার যাচ্ছে না। আর একটু মানে স্বাস্থ্যবান হওয়ার কথা ছিল, অনেক শুকানো, কেমন যেন একটা অসুস্থ অসুস্থ ভাব আর কি, এরকম লাগতেছে। যদিও নিয়ম অনুযায়ী প্রাণীদের খাবারের সময় সকাল ৯টায়, কিন্তু নিউজ ২৪-এর ক্যামেরাতেই ধরা পড়ে দুপুরের পর খাবার দেওয়ার চিত্র। প্রসেসিং করা শেষ হইলে আমরা ১১টা থেকে শুরু করি, এটা প্রায় ১টা পর্যন্ত লাগে সারা চিড়িয়াখানা। যেমন এখানে এখানে নিয়ে আসছি, তারপর আবার ওইখান থেকে একবারে সর্বশেষ হায়না শেষ হবে আর কি। গণমাধ্যমের প্রশ্নের উত্তর এমন ব্যাখ্যাও যেন নিয়মে দাঁড়িয়েছে। পরিচালক বললেন দিতে দিতে দেরি হয়ে গেছে। কিছু খাবার আসে ৯টার দিকে, কিছু ১০টার দিকে, পর্যায়ক্রমে আসে আর কি। আর কিছু কিছু খাবার, যেমন বানসতি খাবারের কিছু খাবার কিন্তু আমরা সকালে দিয়ে দিই, যেগুলো পরের দিন রেখে দিই। যেমন আজকে যে খাবারটা নিয়েছে, এটা সকালের জন্য কিছু খাবার রেখে দিই, ঘর দর পরিষ্কার করে সেখানে কিছু খাবার দিয়ে দেয়। হয়তো প্রসেসিংয়ে সময় লাগতে পারে, কিন্তু খাবার না যাওয়ার কোনো কারণ নাই। বিশেষজ্ঞদের মতে জাতীয় চিড়িয়াখানায় দরকার গবেষণা ভিত্তিক পরিচর্যা। এ ধরনের চিড়িয়াখানায় একটু অবহেলায় হতে পারে বড় ক্ষতি। এজ গ্রুপ অনুসারে আমার মনে হয় আবার অ্যানিমালগুলোকে ভাগ করে, বিশেষ করে এইজেড অ্যানিমাল যেগুলো, তাদেরকে একটু ইন্টেনসিভ কেয়ারে রাখা, এবং যেগুলো ইমম্যাচিউর বাচ্চা সেগুলোকেও একটু ইন্টেনসিভ কেয়ারে রাখা, কারণ তাদের ফিডিং এবং ম্যানেজমেন্টটা একটু ভিন্ন। অ্যানিমালগুলোর ক্ষেত্রে একটা পলিসি থাকা দরকার। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৮ প্রজাতির প্রায় ২৭৯২টি প্রাণী রয়েছে। শফিকুজ্জামান রুবেল, নিউজ ২৪, ঢাকা।